হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বিরিয়ানি মশলা কিভাবে ঘরে তৈরি করবেন অতি সহজে সেটাই আজ দেখাবো। গোলমরিচ নিয়েছি, এক টুকরো দারচিনি নিয়েছি, চারটে এলাচ নিয়েছি, এখানে শাহ জিরে নিয়েছি, অল্প একটু মৌরি নিয়েছি, এখানে শাহ গোলমরিচ নিয়েছি, কাবাব চিনি নিয়েছি, বড় এলাচ একটা, স্টার এনিস একটা, জায়ফল আধখানা, জয়িত্রী দুটো টুকরো, দুটো তেজপাতা আর আটটা লবঙ্গ নিয়েছি। এটাকে আবার শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। আমি এখানে দুটো রান্নার জন্য নিয়েছি, আপনাদের যদি অল্প রান্না হয় চারজনের কি ছজন, একদম অল্প অল্প নেবেন, কেননা এটা বেশি মশলা যদি দেন বেশি যে টেস্ট হবে তা কিন্তু নয়, অল্প অল্প নিয়ে বুঝে বানিয়ে নেবেন। আর এটা এক মাস অবধি এয়ার কন্টেনারে ভরে আপনি রাখতে পারবেন, রেখে ইউজ করতে পারবেন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবারে দারচিনিটা দেব, দারচিনিটা ভেঙে ছোট ছোট করে দেব, যেহেতু এটা শক্ত জিনিস আমি আগেই দিলাম। আর এটা কম আগুনে ভাজবেন। তারপরে তেজপাতাটা আমি ছোট ছোট করে কুচো করে দেব, দিয়ে হালকা এইভাবে নাড়ব। এবারে ছোট এলাচটা দেব, গোলমরিচটাও দিয়ে দেব, লবঙ্গটাও দিয়ে দিলাম। এবার স্টার এনিসটা দেব, জায়ফল দেব, দিয়ে কিছুক্ষণ হালকা হাতে নেড়ে দেব। এই জিনিসগুলো শক্ত তাই আমি একটু আগে দিয়েছি। এটা 30 সেকেন্ড নাড়ার পর আর বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। জয়িত্রী দিলাম, শাহ গোলমরিচ দিলাম, কাবাব চিনি দিলাম, বড় এলাচ দিলাম, মৌরি দিলাম, শাহ জিরেটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে ভাজতে হবে, আর একদম কম আগুনে ভাজবেন। এটা পুড়ে গেলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটা যখন ভাজা হবে সুন্দর একটা অ্যারোমা বেরোবে, বুঝতে পারবেন তখন। যখন এটা মিক্সিতে গুঁড়ো করবেন বড় এলাচের খোসাটা ফেলে দেবেন। মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে দেখবেন একটা ধোঁয়া বেরোচ্ছে, তার মানে বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে বুঝতে পারবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। কেননা প্যানটা গরম থাকে, না নাড়াচাড়া করলে তলা থেকে মশলাটা ধরে যাবে, তখন মশলাটা বাজে গন্ধ বেরোবে। মশলাটা ঠান্ডা হওয়ার পর আমি কিছুক্ষণ পরে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে গুঁড়োটা, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। বিরিয়ানি মশলাটা রেডি হয়ে গেছে, এবার একটা এয়ার কন্ডিশনার ভরে আমি রেখে দেব। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।